আমাদের এই ব্রেনটা দুই ভাগে বিভক্ত একটি হলো কনসাস মাইন্ড আর একটি হলো সাবকনসাস মাইন্ড হাদিসে এজন্যই রসুলসলাল্লা আলাইহি ওয়সাল্লাম এই ছোটদেরকে সঠিকভাবে গড়ে তোলার জন্য অনেক গুরুত্ব দিয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসসালু আসাল্লাম আলা রসুলিল্লাহ সম্মানিত দর্শক বৃন্দু আমাদের সমাজে যে লোকটি রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেটের পিছনে শুকটান দিয়ে ঊর্ধ্ব গগনে ধোঁয়া ছেড়ে চিন্তা করে যে ধোঁয়াটা কত দূর গেল অথবা মদ খেয়ে মাতাল হয়ে থাকে কিংবা যে সকল ছেলেরা রাস্তার পাশে দাঁড়িয়ে মেয়েদেরকে ইফটিজিং করে অথবা ধর্ষণের মতন নেক্কারজনক কাজ করে তাদের আসলে একটি প্রশ্ন হলো যে এরা কি জন্মের সময় সিগারেট মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিল কিংবা এরা কি ধর্ষক হয়ে জন্মগ্রহণ করেছিল প্রশ্নের উত্তর হলো অবশ্যই না কেউ সিগারেট মুখে নিয়ে অথবা মদের বোতল মুখে নিয়ে জন্মগ্রহণ করেনি কিন্তু সময়ের পরিক্রমায় এই সমাজ পরিবেশ অথবা তার বন্ধুবান্ধব কিংবা তার পিতা তাকে এই পর্যন্ত নিয়ে এসেছে আজকে যে টপিক্সটির উপরে আলোচনা করব। সেটি হলো হাদিসের পরিভাষায় আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ সম্মানিত দর্শক সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটি জানতে হবে সেটি হলো এই যে যে আমরা কথা বলি কিংবা আমাদের সুখ দুঃখ তারপরে রুচি ভালো লাগা খারাপ লাগা এই যে যে জিনিসগুলো এই যে যে আমরা কাজটা করি দৈনন্দিন এগুলো আমাদের যে জিনিসটার মাধ্যমে হয় সেটি হলো ব্রেন কিংবা কম্পিউটারের হার্ডওয়্যারের মতো যেটার মাধ্যমে আমরা অলরেডি পরিচালিত হচ্ছি আমাদের এই ব্রেনটা দুই ভাগে বিভক্ত একটি হলো কনসাস মাইন্ড আরেকটি হলো সাবকনসাস মাইন্ড আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করছি তার মাত্র পাঁচ পারসেন্ট কাজ করি কনসাস মাইন্ডে কনসাস মাইন্ড হলো আমরা ইচ্ছাকৃতভাবে যে কাজগুলো করি যেমন এই যে আমি আপনাদের সামনে এখন বক্তব্য দিচ্ছি ইচ্ছাকৃতভাবে এটি আমি কনসাস মাইন্ড দিয়ে করছি কিংবা আমি এখন পড়ব এই পড়াটা আমি যে ইচ্ছাকৃতভাবে করছি ইচ্ছাকৃতভাবে মুখস্থ করছি এইটা হলো কনসাস মাইন্ড তো এই কনসাস মাইন্ড দিয়ে আমরা পাঁচ পারসেন্ট মাত্র কাজ করি কিন্তু এই যে আমি কথা বলার সময় যে আমার চোখের পলক পড়ছে এই যে আমি অনিচ্ছাকৃতভাবে হাত নাড়াচ্ছি কিংবা আমার যে জিনিসটা খাইতে ভালো লাগে খারাপ লাগে এই যে যে জিনিসগুলো অনিচ্ছাকৃতভাবে হচ্ছে এটি হলো সাবকনসিয়াস মাইন্ডের কাজ আর এই সাবকনসিয়াস মাইন্ড এটি পঁচানব্বই পার্সেন্ট আমাদের ব্রেনের অর্থাৎ পঁচানব্বই পার্সেন্ট কাজই সাবকনসিয়াস মাইন্ড দেওয়া হয় এখন কথা হলো যে এই সাবকনসিয়াস মাইন্ড এটা কিভাবে কাজ করে বা আমাদের অনিচ্ছা শর্ত এটা কিভাবে কাজ করে যেমন ধরুন আমাদের পছন্দ অপছন্দ এটা কিন্তু আমাদের অনিচ্ছা শর্ত এটি আমাদের ব্রেনের সেট হয়ে গেছে এটা কীভাবে ছেট হলো এটা আমাদের পরিবাসের কারণে ছেট হয় যেমন আমরা যখন একটি বিজ্ঞাপন দেখি বিজ্ঞাপন দেখতে 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 তখন আমাদের এই সাবকনসিয়াস মাইন্ডে এটা আস্তে আস্তে সেট হয়ে যায় যে এই পণ্যটা ভালো এটাই দেখতে দেখতে সেট হয়ে যায় এটা জন্মের সময় থাকে না এরপরে যখন একজন মানুষ মদ খেতে থাকে এবং চিন্তা করে যে এটা ভালো এই খেতে খেতে তার আস্তে আস্তে মাতলাম এটা এই সাবকনসিয়াস মাইন্ডে সেট হয়ে যায় যেমন আর একটি উদাহরণ দিলে ভালো করে বুঝবেন সেটি হলো যে আমাদের এই এলাকাতে যদি কেউ চিকন থাকে সে হলো হ্যান্ডসাম। কিন্তু পৃথিবীতে এমনও দেশ আছে যাদের ভুড়ি থাকলে সেই দেশের মানুষ মনে করে যে সে হলো আসলে হ্যান্ডসাম ব্যক্তি কিংবা আমাদের এই দিকে যদি মানুষ সুন্দর হয় তাহলে তাকে হ্যান্ডসাম মনে করে পৃথিবীতে এমনও জায়গা রয়েছে যেখানে মানুষ যত বেশি কালো হবে তাদেরকে বেশি সুন্দর বা দেখতে বেশি ভালো তারা মনে করে তো এটি হলো জন্মের পর থেকে ওই পরিবেশে যেভাবে গড়ে উঠেছে সেটা তার সাবকনশিয়াস মাইন্ডে সেটা সেট হয়ে গিয়েছে এটা বলার পিছনে আমার আসল যে উদ্দেশ্য সেটি হল একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু এই সাবকনসিয়াস মাইন্ডে এত প্রোগ্রাম নিয়ে জন্মগ্রহণ করে না বরং তার প্রোগ্রামে খুব সামান্য জিনিস থাকে যেমন হাত পা দাঁড়ানো কিংবা হাসি দেওয়া কিংবা কান্নাকাটি করা এইটুকুই তার ব্রেনের ভিতরে থাকে এর বাইরে আর কিচ্ছু থাকে না কিন্তু জন্মের পর থেকে ছয় বছরের মধ্যে বাকি সব কিছু তার সাবকনসিয়াস মাইন্ডে ইনস্টল হয় যেমন ধরেন রাগ করা কাউকে খারাপ জানা কিংবা স্বাদ গ্রহণ করা ভালো খারাপ এই জিনিসগুলো বোঝা কোনটা হলে সুন্দর দেখাবে এই জিনিসগুলো পরিবেশের কারণে যে পরিবেশে যেভাবে কিংবা যে সমাজে যেটাকে যেরকম মনে করা হয় সেটাই তার সাবকনসিয়াস মাইন্ডে আস্তে আস্তে সেট হয়ে যায় এটা বলার পিছনে আমার কারণ হলো একটি শিশু তার যে চরিত্রের উপরে গড়ে উঠতেছে এটা মূলত তার ইনভায়রন্টের কারণে কিংবা তার পরিবেশের কারণেই এই জিনিসটা হচ্ছে এখন আমাদের পরিবেশটা যদি ভালো হয় কিংবা পিতা মাতা বন্ধুবান্ধব যদি ভালো হয় অর্থাৎ ছোট থেকেই যদি তাকে এইভাবে শিক্ষা দেওয়া হয় ভালো জিনিসগুলো শিক্ষা দেওয়া হয় তাহলে বড় হলে সে এই জিনিসগুলোকে ভালো মনে করবে আর খারাপ জিনিসটাকে খারাপ মনে করবে কিন্তু আমাদের সমাজে যদি আমরা এই খারাপ জিনিসগুলোকে শিশুদের সামনে তুলে ধরি তাহলে এগুলোকেই তারা মনে করবে এটা হলো ভালো যেমন বাস্তবধা কারণ আপনি আপনার বাসায় যদি ছোট শিশু থাকে এবং সে যদি মারামারির কার্টুন দেখে তাহলে যেই তার বাসায় যাবে দেখবেন তার সাথে সে মারামারি করছে কারণ তার সাবকনসিয়াস মাইন্ডে এটা সেট হয়ে গিয়েছে যে এটা হলো সবচাইতে ভালো জিনিস এবং এটা যদি আমি করি যদি মারামারি করি তাহলে সবাই আমাকে ভালো বলবে সম্মানিত দর্শকবৃন্দ এবার আসি হাদিসের পরিভাষায় হাদিসে এজন্যই আলাইহি ওয়াসাল্লাম এই ছোটদেরকে সঠিকভাবে গড়ে তোলার জন্য অনেক গুরুত্ব দিয়েছেন কেননা এই ছোটো থেকে যদি তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করা হয় ভালো পরিবেশে রাখা হয় ভালো দিক নির্দেশনা যদি দেওয়া হয় তাহলে বড় হলেও সে সমাজের জন্য উপকার করবে এবং সমাজটাও ভালো হবে রাহুমশাল ইসলাম হাদিস শরীফের ভিতরে বলেছেন মুসলিম শরীফের হাদিসে এসেছে যে আল্লাহ তালা বলেন ইন্নি খলাক্তবাদি হুনাফা আকুল্লাহুম যে আমি আমার সব বান্দাদেরকে সঠিক দিনের উপরে বা ভালো দিনের উপরেই আমি সৃষ্টি করেছি ওয়াইন হুম এতাত হুমসায়ু ফা ইজ তালাত হুম আনহিম কিন্তু পরবর্তীতে শয়তান তাদেরকে এই দিন থেকে সঠিক দিন থেকে সরিয়ে নিয়ে যায় এখানে ইবনে বিম্বাস রাহিমা উল্লাহ এই শয়তান বলতে তিনি জিন শয়তানকে বুঝিয়েছেন এবং মানুষ শয়তানকে বুঝিয়েছেন অর্থাৎ এই জিন কিংবা এই মানুষ শয়তানগুলায় আস্তে আস্তে তাদেরকে খারাপ দিকে নিয়ে যায় অন্যদিকে বুখারি শরীফের হাদিসে এসেছে রাহুল শাহ বলেছেন কুল্লু মাউলুদ্দিন ইউল আলা ফিতরা প্রত্যেকটা শিশুই তার স্বভাবজাত ধর্মের উপরে জন্মগ্রহণ করে অর্থাৎ সবাই ভালো হয়েই পৃথিবীতে আসে কিন্তু ফা আবু ইউহাবিদানিহিউ ইউনাস নিহি ইমাজিসানিহি কিন্তু তার পিতামাতা তাকে হয়তো ইহুদি বানায় কিংবা নাসারা বানায় কিংবা তাকে মূর্তি পূজক বানায় অর্থাৎ এই হাদিস থেকে আমরা জানতে পারি একটা শিশু সর্বপ্রথম ফ্রেশ মাইন্ড নিয়ে অর্থাৎ ভালো চিন্তা ভাবনা নিয়ে ভালো স্বভাব নিয়ে ইসলাম ধর্মের উপরেই জন্মগ্রহণ করে কিন্তু তার পিতা মাতা তার সমাজ তার পরিবার আস্তে আস্তে তাকে খারাপ দিকে নিয়ে যায় তাকে মূর্তি পূজার দিকে নিয়ে যায় সুতরাং আমরা যদি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ অর্থাৎ আমাদের সমাজটাকে যদি সুন্দর করতে চাই তাহলে পিতামাতা সমাজ সমাজ বন্ধুবান্ধব সকলের দায়িত্ব হল শিশুটাকে সেই পরিবেশে গড়ে তোলা যাতে সে তার সাবকনসিয়াস মাইন্ডটা আস্তে আস্তে ভালো জিনিসগুলোই সেট হয় এবং সে পরবর্তীতে বড়ো হয়ে সমাজের জন্য কাটা না হয় বোঝা না হয় এবং সে সমাজের জন্য যেন উপকার করতে পারে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে বোঝার তাও দান করুক আসসালামু আলাইকুম আতু